বাংলাদেশ পাবলিক টিভি সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আমার পক্ষ থেকে এবং আমার সরকার থেকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা আপনাদের সাথে আজকে যে মত বিনিময় সভায় একত্রিত হয়েছি তার একটি উদ্দেশ্য হচ্ছে আগামী 20 তারিখে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে সেই নির্বাচন যাতে সংঘাত মুক্ত একটি অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচন হয় সেই জন্য আজকে আমাদের আপনাদের সাথে মত বিনিময়। প্রিয় কলম শ্রেণী ভাইরা, আপনারা জানেন এই নির্বাচনে ইতিপূর্বে আরও 2টি তফসিল ঘোষণা করা হয়েছিল। প্রথম তফসিলের পরে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করার ভিতরে অতর্কিত হামলায় আমি সহ আমাদের বিভিন্ন আমি তীব্র নিন্দা এবং নিন্দা জ্ঞাপন করি। আমি বিশ্বাস করি যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পুলিশের আইজিপি সহ আমাদের ডিআইজি মহোদয়, মহোদয় ডি সার্কেল এসপি মহোদয়, আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সকল প্রশাসনিক কর্মকর্তা, র্যাবের পরিচালক মহাপরিচালক সহ র্যাবের কর্মকর্তাবৃন্দ, আর্মির প্রধান সহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দের কাছে আমাদের আকুল আবেদন যাতে একটি সংঘাতমুক্ত অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা পেতে পারি সেই জন্য আপনাদের মাধ্যমে এই মেসেজটি আমরা সব জায়গায় পৌঁছে দিতে চাই। সেক্ষেত্রে যদি আপনারা যুদ্ধ সুলাদনাবাসী অফুয়ার দিয়েই সেদিন আমাদের বিজয় ছিনিয়ে এনেছিল, ঠিক তারই প্রেক্ষাপটে আবার 2021 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই নির্বাচনে আমরা যখন প্রার্থীদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট ভিক্ষা করছিলাম তখন আমাদের প্রতিপক্ষী এই সন্ত্রাসী যিনি ইতিপূর্বে বহু আলোচিত মামলার আসামি, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সুধীরের বাড়ি তার পরিবার এখান থেকে উঠে ইন্ডিয়ায় চলে গেছে, তাদের পরিবারের মহিলারা যেখানে রাত যাপন করার জন্য কোন রকম মানে অস্থিরতার ভিতরে থাকে যে কোন রকম নিরাপত্তার ভিতরে তারা থাকতে পারে না, ইতিমধ্যে তাদের প্রবীরের একটি পঙ্গু সন্তানকে উঠিয়ে নিয়ে তার প্রতি যে নির্যাতন করা হয়েছে তার বিরুদ্ধে কোর্টে মামলা হয়েছে আপনারা বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছেন। আর বিশেষ করে আমি বর্তমান কিছু ঘটনা আপনাদেরকে বলতে চাই যে আমরা এই কারণে মনে করছি যে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে না, আমাদের বেদবুনিয়ার মাথায় ভ্যাকটমারি যে বাঁধ আছে বাঁধের উপরে গতকালকে কিছু সন্ত্রাসী বাহিনী নৌকা প্রতীকের পক্ষে এসে আমাদের একজন আনারস প্রতীকের কর্মী হাকিমকে দোকান থেকে ধরে নির্মমভাবে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন, সাথে সাথে প্রশাসন গিয়েছিলেন সেখানে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন হয়েছে। আমি এই সুলাদনা মানুষের ভোটে নির্বাচিত আজ প্রায় 11 বছর আমি জনপ্রতিনিধি হিসাবে আমি দায়িত্ব পালন করেছি, সুলাদনার মানুষের যে ভালোবাসা সে ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে আমি সারা জীবন তাদের কাছে চিরকৃতজ্ঞ। সুলাদনাবাসী আমাকে যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসায় যদি আমি আমার শরীরের চামড়া দিয়ে তাদের পায়ের জুতো বানিয়ে দিই তাও আমার সেই ঋণ কখনো শোধ হবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে এই 32টি গ্রামে যে নির্বাচন হয় তার অধিকাংশ আমাদের মুসলমান সম্প্রদায়ের আর হিন্দু সম্প্রদায়ের ভিতরে সামান্য কিছু 200-400 ভোটের ডিফারেন্স রয়েছে, আমরা প্রায় সমান ভোট। তো এইসব ভোটের যে নৌকা প্রতীকের যে প্রার্থী রয়েছেন এবং তার কর্মীরা রয়েছেন, কর্মী বাহিনীরা বিশেষ করে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে সকাল থেকে শুরু করে রাত 3টা 4টা পর্যন্ত আনারস প্রতীকের যারা কর্মী রয়েছেন তারা তো বাড়ির থেকে বেরোতে পারছে না এবং তাদের প্রত্যেকের বাড়ি যেয়ে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে শাসানো হচ্ছে যে আপনার সন্তান যেন বাড়ি থেকে বের হতে না বের। একটি পক্ষ অবাধে আধিপত্য বিস্তার করছে, মোটরসাইকেল বহন সহ তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে, বাড়ি বাড়ি যে হুমকি প্রদর্শন করছে ভোটের দিন যাতে ভোট কেন্দ্রে না যায় সেই জন্য তারা মানুষকে চাইতে না পারে রাস্তায় না বেরোতে পারে সেই জন্য তাদের পরিবার অভিভাবককে যে ধমকানো হচ্ছে, এইগুলো প্রতিকার চেয়ে আমরা আপনাদের মাধ্যমে
নির্বাচন কমিশনার, সিভিল প্রশাসন, আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা বিনয় সহিত আবেদন রাখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা উদারভাবে বলতে চাই যে কোন মায়ের কোল খালি করে, কোন মায়ের সন্তানের রক্ত ঝরিয়ে এই নির্বাচন না দিয়ে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিন, যে নির্বাচনে সাধারণ মানুষ সুন্দর পরিবেশে ভোট প্রদান করে তাদের পবিত্র আমানত দিয়ে সুন্দরভাবে নয়টি ওয়ার্ডে নয় জন ইউপি সদস্য, তিনজন সংরক্ষিত সদস্য এবং একজন চেয়ারম্যান নির্বাচিত করতে পারে, তাহলে আমি মনে করব যে বাংলাদেশ সরকারের সফলতা আসবে, সাধারণ মানুষ ভোটের দিকে ধাবতি হবে। ভোট যে আমাদের দেশ থেকে উঠে যায় নাই তার একটি নিদর্শন আপনি এই নির্বাচনে দিবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী নির্বাচনে নির্ভয়ে সকলকে সেন্টারে যে ভোট প্রদান করার জন্য আমি বিনীতভাবে আবেদন রাখছি। কলম সৈনিক ভাইদেরকে বলবো যে আপনারা বিশেষ করে ষোলাধারা ইউনিয়নের দিকে একটু নজর রাখবেন যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে আমরা রেহাই পেয়ে যেন সুন্দর সুস্থ পরিবেশে সকলের উপস্থিতিতে আমেজপূর্ণ একটি নির্বাচন আমরা অংশগ্রহণ করতে পারি এবং 20 তারিখে আমরা ভোট কেন্দ্রে যেতে পারি, ভোট দিতে পারি নির্ভয়ে, এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করি। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।